এগুলো হলো গরিলা গ্লাস ওকে ভাঙার কোনো চান্স নাই পিজা থেকে শুরু করে কেক বেকিং আইটেম এটা হলো আপনার ফিশ করার জন্য এটা হলো বিস্কিট বা ইয়েটি করার জন্য এখানে আপনার মুরগি গ্রিল করার জন্য ছোট ফ্যামিলি মানে 6 জন বা 7 জন ফ্যামিলিতে আছে আমার একটা ছোট ওভেন লাগবে মাল্টিফাংশনাল তাহলে আপনি এলজি ব্লু ম্যাজিকের এই ওভেনটা নিতে পারেন আচ্ছা অনেক সময় আমরা মাছ বারবিকিউ করি এটাতে আপনি বারবিকিউ করতে পারবেন আপনার কালো বেকিং ট্রে আছে ওটা পিজ্জাও করা যায় এখানে যদি আমরা দিই একটা গ্রিল চলবে এখানে দিলে আপনি এটা ফ্যানটা চলবে প্রতিটা গৃহিণীর একটা শখ হচ্ছে তার ঘরে একটা ওভেন থাকবে ওভেনে সে তার পছন্দের সব খাবার তৈরি করে বাসার সবাইকে সারপ্রাইজ করে দিবে আজকে আমরা কাশেম ক্রোকারিস থেকে কিছু ওভেন দেখাচ্ছি যেই ওভেনে আপনি পিৎজা থেকে শুরু করে যাবতীয় সব কিছু করতে পারবেন কারণ এই ওভেনটা হচ্ছে একটা মাল্টি ফাংশনাল কনভেনশন ওভেন আর অলরেডি কাশেম ক্রোকারিসে আমরা জানি যে মাইক্রোওয়েভ ওভেন থেকে শুরু করে সব ধরনের ওভেনই পাওয়া যায় বাট সবকিছু রান্না করার ওভেনটা হচ্ছে একটু এক্সক্লুসিভ কাশেম ভাই আমাদের সাথে আছেন আমরা আছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় দোকান 103 এমনকি 104-5 নম্বর শোরুম নিউ ভাই ভাই কোকারিস্টাও কিন্তু কাশেম ভাইয়ের নিজস্ব শোরুম তো আজকের এই ওভেনগুলা আসলে যার পছন্দ কেউ কমার্শিয়ালি চালিয়ে নিতে পারবেন অনলাইনে বেকিং আইটেমের বিজনেস করতেছেন তারা নিতে পারবেন কেউ যদি বাসার জন্য নিজের ইউজের জন্য নিতে চান ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ সবই অ্যাভেলেবল আছে কাশেম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এদিকে ওভেন দিয়ে তাল দিতেছেন নাকি হ্যাঁ এই যে ওভেনগুলো দেখাচ্ছি সবগুলোর বক্স থাকবে এখানে অনেকে আছে যে গিফট করবে ভালো মানের কিছু একটা চায় অনেকে আছে যে ভাই ভালো মানের একটা গেস্ট আসছে আমরা বাইরে রেস্টুরেন্টে কিনে খাইতে চাই তো এগুলো সবগুলোর ব্যবস্থা আজকে এই ওভেনগুলোতে আছে যেটা মান্থলি ফাংশনাল যেটাতে নাকি আপনার কনভেনশন থেকে মানে আপনার বেকারি থেকে কুকিং আইটেম সব কিছু করতে পারবেন ওকে এখন ইনস্ট্যান্ট দেখা গেছে আমরা একটা কাস্টমার মানে একটা গেস্ট চলে আসছে বাসায় এখন গেস্টটা আসছে এখন আমার পক্ষে সম্ভব না আমার পুরুষ নাই একটা লোক মনে করেন যে আসলে একটা গ্রিল করে খাওয়াই অথবা একটু পিজা করে খাওয়াই অথবা বিস্কিট করে খাওয়াই তো মনে চায় যে সবচেয়ে ভালো খাবারটা তৈরি করে খাওয়াই আবার নিজে যদি তৈরি করে দিই তাহলে তো কথাই নাই আরো খুশি আমি নিজে বানাইছি ফ্রেশ মানে এটা আপনার কি হয়েছে সেটা বড় কথা না কিন্তু আমি নিজে বানাইছি এটাই সবচেয়ে আত্মবিশ্বাস একটা থাকবে আর যিনি যাকে সার্ভ করবে সেও খুশিতে অন্যরকম একটা ফিল করে খাবে আচ্ছা প্রত্যেকের ঘরে একটা ভালো মানের একটা ওভেন দরকার হয় বিশেষ করে আমরা এটাই জানি এবং আপনারা যদি যারা বড় সাইজের আছে যারা মানে কমার্শিয়াল ইউজ করতে চান তাদের জন্য আছে এখানে আমরা শুরু করি এখানে দেখেন 23 লিটার থেকে শুরু করে আমাদের কাছে এটা এলজি ব্র্যান্ডের কিউট একটা ওভেন এটা যাদের ছোট ফ্যামিলি মানে 6 জন বা 7 জন ফ্যামিলিতে আছে আমার একটা ছোট ওভেন লাগবে মাল্টিফাংশনাল তাহলে আপনি এলজি ব্লু ম্যাজিকের এই ওভেনটা নিতে পারেন এই ওভেনটা আপনার থাকবে হলো 23 লিটার সাইজের এটার ভিতরে আপনার কি থাকবে একটু দেখাই দিব এটাতে আপনার কয়েল থাকবে প্লাস এখানে আপনার করার জন্য একটা থাকবে গ্রিল ঘুরে ঘুরে যেটা হয় হ্যাঁ মানে এই ছোটরা যেহেতু গ্রিল হয় প্রত্যেকটাতে গ্রিল হবে আমি সেটা একটাতে বুঝে দিই তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটা একটা গ্রিলের আপনার যেটা মানে ঘুরে ঘুরে ওয়েস্টার্ন গ্রিল হয় ওটা থাকবে গ্রিল স্টিক থাকবে একটা তারপরে থাকবে একটা ট্রে যেটাতে আপনার পিজ্জা ট্রে কিংবা হচ্ছে টিক্কা ট্রে হ্যাঁ একটা একটা করে বলি এখানে দুইটা ট্রে আছে ভাইয়া ওকে দুইটাই আছে হ্যাঁ দুইটাই আছে জি এখানে একটা আছে ফ্রাই জন্য আচ্ছা অনেক সময় মাছ বারবিকিউ করি এটাতে আপনি বারবিকিউ করতে পারবেন ওকে এখানে আপনি আবার বিস্কিট টিসিং করার জন্য একটা আপনার কালো বেকিং ট্রে আছে ওটা পিজ্জাও করা যায় হ্যাঁ এটার সাথেই আছে আপনি এটি দিয়ে করতে পারবেন অ্যানাদার যদি লাগে সেটা আপনি কিনে কিনে নিলেন সেটা অপশন বড় কথা না কিন্তু এটার সাথে যেটা আছে এটা দিয়ে আপনি অনায়াসে চলতে পারবেন ওকে ঠিক আছে তো এটার ভিতরে এই জিনিসটা থাকবে ঠিক আছে এটা হলো 23 লিটার সাইজ যাদের ছোট দরকার তারা এটা নিতে পারেন কিউট একটা ওভেন প্রাইস ঠিক আছে প্রাইসটা হলো একদম হাতে না গেলে মাত্র 6,500 টাকা ভাই আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু যখন হাই মানে রেঞ্জ অনেক বেড়ে যায় তখন তার আগে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের দুটো উপকার হবে একদিকে আপনারা রেঞ্জ কম পাচ্ছেন একটা ভালো মানের ওভেন নিতে পারছেন দ্বিতীয়তে আরেকটা অপশন দিব সেটা হলো যে কোনো ওভেনে যে যেটাই নেন সারা বাংলাদেশ টেকনা থেকে তেঁতুলিয়া রূপসাতে পাথরিয়া ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে বাহ অসাধারণ 500 টাকা আপনার যে সার্ভিস দিতে হবে সেটা বাদ এটা আজকে যারা দেখে নিবেন তারা এই অপশনটা নিতে পারবেন আচ্ছা এটা হলো কত 6,500 ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এক মাস থাকবে এই রেটটা হ্যাঁ ঠিক আছে তারপরে দেখেন এখানে আমাদের কাছে আছে এটা হলো ডিএসপি আচ্ছা এইটা হচ্ছে এলপি না আমার মনে করে মিয়াকো এটা মিয়াকো এটা ডিএসপি এটা মিয়াকো যেটা হলো 52 লিটার এই যে এখানে একটু বক্সটা যদি দেখাই দিই কি জানি ক্যামেরায় আসবে কিনা ছোট যে এই যে 52 লিটার ওভেনটা ঠিক আছে এলপিন এটা হলো আপনার মালয়েশিয়ান ব্র্যান্ডের হ্যাঁ এটা অ্যাসেম্বলড হয় চাইনিজ থেকে মালয়েশিয়ান ব্র্যান্ড এখানে থাকবে আপনার কি কি এটা দেখেন এটা ভি থাকবে মার্বেল কোটিং ওকে ভেতরে সম্পূর্ণ হচ্ছে মার্বেল কোটিং এখানেও গ্রিলের জন্য পাবেন
ব্যাকিং এটা হলো আপনার ট্রেটা আনার জন্য পাবেন, এটা পাবেন আপনার বারবিকিউ করার জন্য পাবেন, এগুলো সবই থাকবে প্রত্যেকটাতে ছোট থেকে বড় সবগুলো থাকবে, ঠিক আছে? ওকে, তো এটাও ঘুরে ঘুরে আপনি ইয়ে দিবে, এবং ডাবল গ্লাস, এসেটা গ্লাস, এসেটা গ্লাস, এগুলো হলো গরিলা গ্লাস। ওকে, ভাঙার কোনো চান্স নাই, হেভি একটা ওভেন। এবং এখানে ওভেনের অপশনটা একটা কথা বলি, অনেকে ওভেন ব্যবহার করতে জানেন না, ভাই আমি এটা নিলাম কিভাবে ব্যবহার করবো? চারটা সুইজের কাজগুলো একদম ইজি ফাংশন। আমার ভিডিওটা আপনার একটু ধৈর্য সহকারে দেখলে আমি মনে করি যে আপনার ওভেন চালাতে কেউ কে সাহায্য করতে হবে না, ভিডিও থেকে আপনার সাহায্য দিতে যারা কিনছেন তারাও পারবেন, যারা কিনেন না কিনবেন তারাও পারবেন, আসেন। ওকে, এখানে দেখেন শুরুতে আমরা অন করে দিলাম, এই যে ছোটটা টাইমারটা দিলাম, যেটা হোক খাবার 10 মিনিট বা 20 মিনিট বা 25 মিনিট 60 মিনিট পর্যন্ত দিতে পারবেন, প্রত্যেকটাই একই সিস্টেম, ঠিক আছে? ওকে, এখানে আসেন, এবারে হলো এটা হলো আপনার গ্রিলের অপশন, ফাংশন, ফাংশনটা এখানে যদি আমরা দিই একটা গ্রিল চলবে, এখানে দিলে আপনার এটা ফ্যানটা চলবে, এখানে দিলে ফ্যান এবং গ্রিল চলবে, এখানে দিলে আপনার টোটালি আপনার সবগুলা আইটেমটা এখানে চলবে, সবগুলা গ্রিল আপনার ঘুরবে। আচ্ছা, মানে কয়েল আর ফ্যান দুইটা একসাথে চলবে, দুইটা আলাদাও চলবে, রাইট? এটা এক্স্যাক্টলি, হ্যাঁ এটা গেল। তারপর এখানে আসেন এবার টেম্পারেচার, টেম্পারেচার 100 থেকে শুরু করে 230 টেম্পারেচার আছে, আপনি টেম্পারেচার আপনার মন মতন দিয়ে নিলেন, ঠিক আছে? এখানে আসেন, এবার এখানে হলো কাটাগুলা। আমি যদি মনে করেন যদি আমি উপরে হিট করব, উপরে কয়েলটা দিব, আচ্ছা নিচে হিট করব, নিচের একটা কয়েল দিব, ওকে, আমি উপরে নিচে দুইটা কয়েল ইউজ করব, তাহলে আমি এখানে দিয়ে দিব, উপরে নিচে দুইটা কয়েলে আমার হিট আসবে। মানে আমি যদি এখন গ্রিল করি, এটা যেমন ঘুরবে, যেমন বারবিকি করে ঘুরবে, এই প্লাস ধরেন আমি একটা মাছ দিলাম, দিলাম উপরেরটা যদি চলে উপরের পার্টটা হবে, নিচের পার্টটা থাকবে না, উল্টায় দিতে হবে, উল্টায় দিতে হবে, যদি ওপেন মিস দুইটাই দেই একই সাথে হবে, একই সাথে হবে, রাইট? এক্স্যাক্টলি, এটা হলো এই এইগুলো অপশন তিনটা গেল, আর এটা হলো আমার টাইমারটা দিলাম, বাস আমার যখন গ্রিলটা হয়ে যাবে তখন একটা বেল দিবে, ওকে, বা যেটাই দিলাম হয়ে গেলে বেল দিবে, বেলটা দিলে আমাদের এটা 52 লিটার প্রাইস কত? 52 লিটার প্রাইস ছিল আমাদের, রেগুলার প্রাইস ছিল 12,500 টাকা, আমরা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র, অনলি ফর এক মাসের জন্য থাকবে রেটটা 10,500 টাকা, 10,500 একদম হোলসেল প্রাইস, ওকে, একদমই হোলসেল প্রাইস 10,500। এবার আসেন আপনার ডিএসপি, ডিএসপি আছে এটা, এই যে দেখেন ডিএসপি সাথে কিছু বার্থিক অপশন আছে, ওখানে যেমন দেখাইলাম এখানে দুইটা ট্রে আছে, ওকে, এটা হলো আপনার গ্রিলটা বাই করার জন্য, এই যে এটা, এটা হলো পিজা থেকে শুরু করে কেক সব সব করতে পারবে, কি হয়েছে, এটা হলো আপনার ফিশ করার জন্য, এটা হলো বিস্কিট বা ইয়েটি করার জন্য, এখানে আপনার মুরগি গ্রিল করার জন্য, আচ্ছা তাহলে এখানে অপশন এটা বেশি, এটা বেশি আসলো, জি এটা বেশি আসলো, এটার লিটারটা যদি বলি, এই যে লিটার 48 লিটার, ঠিক আছে, এটা ডিএসপি ফ্রান্সের একটা ব্র্যান্ডেড, ঠিক আছে? ওকে, এটারও অপশন, এই যে যেমন চারটা অপশন সব কিছু দেওয়া আছে, লাইট ফ্যান থেকে শুরু করে টাইম, কালার হবে কি রকম ভাই? যেভাবে ওয়েস্টার্ন গ্রিলটা আপনার বিভিন্ন রেস্টুরেন্টের সামনে যে ঘুরে ঘুরে একটা গ্রিল আছে, চমক একটা কালার, ব্রাউন কালার, একদম পুরো পুরো একটা ব্রাউন কালার আসে, সেম কালারটাই আসবে। এখানে একটু দেখাই আপনাকে, একটু ক্লিয়ার করি, এই দেখেন এই যেরকম কালারটাই আসবে, সেম কালার যদি না আসে আমার ওপেনটা আবার দোকানে ফেরত দিয়ে দেবেন, আমি আপনাকে যদি না পারেন আমার সামনে আপনাকে মুরগি করে দেখাই দিব ইনশাল্লাহ। ওকে, এটা প্রাইস কত? এটা প্রাইস ছিল আপনার 14,500 টাকা, আমরা দিচ্ছি একদমই হোলসেল বাজারে থাকবে 12,500 টাকা, এক মাস এই রেট থাকবে, ঠিক আছে? এবার আসেন নিয়ামা, এখানে আছে দুইটা সাইজ আছে, একটা হলো 55 লিটার, একটা হলো আপনার 45 লিটার, এটা 55 লিটার, এই যে হচ্ছে নিয়ামার বক্সটা। এখন আসেন নিয়ামার ভিতরে আরেকটা একটু ডিফারেন্স আছে, এটারও সেম স্টাইলে চালানো, এই যে এখানে টেম্পারেচার, এখানে কয়েল উপরে নিচে আছে, এখানে আপনার ফ্যান ঘুরবে বা গ্রিলটা অফ ঘুরবে, এটা টাইমার, টাইমারটা ঠিক আছে, হয়ে গেলে একটা বেল দিবে, সিগন্যাল দিবে, বাস। আর এটার একটা লুকিংটা দেখেন খুবই চমৎকার, এবার আসি এটা হলো ডাবল গ্লাস, এটা হলো একটা গ্লাস, এখানে ভিতরে একটা গ্লাস আছে ডাবল ডোর, আর এগুলো হলো আপনার গরিলা গ্লাস, এগুলো কিভাবে পাকাও মারেন এগুলো কিছু হবে না, ঠিক আছে? আর একটা জিনিস আমি আপনাকে এখন বেশি বলবো কি, এখানে আসেন, এখানে যেমন ওগুলোতে দেখেন সবগুলো এখানে আছে, এখানে দেখেন একটা ডাস্ট ট্রে আছে যেটা অন্য কোনোটাতে নাই, অন্যগুলাতে ফয়েল পেপার আলাদা ব্যবহার করতে হয়, এটা বিল্ট ইন দেয়া আছে, অনেকে করে অনেকে করে না, আর এইটাতে আপনি কিছুই লাগবে না, এটা ডাস্ট ট্রে আছে, যখন আপনার কাজটা হয়ে যাবে এটা বের করে পরিষ্কার করে নেন, এটা ভিতরে আর কিছু লাগবে না, আর ভিতরে নন স্টিক করা আছে, ঠিক আছে? জাস্ট একটা টিস্যু দিয়ে মুছে দিবেন বা একটা পাতলা নেকড়ে দিয়ে মুছে দিবেন, আর কিছুই করতে হবে না, একদম ইজি ক্লিন, ইজি টু ক্লিন, ঠিক আছে? এই গেল আপনার 45 লিটার, এই গেল 45 লিটার, এইটার রেট আছিল ভাই বাজার রেট 11,500। ওকে ভাই, লুকিংটাই অসম, ঠিক আছে, এক্সক্লুসিভ, যেমন শক্ত তেমন মনে করতে দাঁড়ায় থাকতে পারবো, কিছু হবে না, হেভি আইটেম, হ্যাঁ পোক্ত আইটেম, আর নিয়ামা মানে একটা ঘরের মানে আস্থার প্রোডাক্ট, ঠিক আছে? তো এটার রেট ছিল 13,500, এটা আমরা দিব মাত্র 9,500 টাকা, 9,500, 45 লিটার, 9,500, এক মাসে 55 লিটার, 55 লিটার সেম অপশনই, একটু খুলে দেখাবো, এটার সাইজ যাদের বড় দরকার তাদের এটাও দরকার যে বড় সাইজটা নিতে পারবেন, এটা রেটও আমরা দিব একদম পানি রেটে মাত্র 10,500, 1,000 ডিসটেন্স, ডেলিভারি চার্জ প্রত্যেকটারই ফ্রি, ফ্রি,
এবং এক মাস যাবত এটা থাকবে ফ্রি এবং এই রেটটা থাকবে কারণ আমরা বারবারে বলি কারণ শীত যখন চলে আসে তখন প্রোডাক্টের রেটগুলো বাড়ে কারণ এগুলো যখন চাহিদা হয় কোম্পানি রেট বাড়ায় আমরাও রেট সাথে পাশে বাড়াই দিই তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটা দেখার সাথে সাথে এক মাসের ভিতরে যদি নেন আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন সাথে আপনার রেটটাও কম পাচ্ছেন পাইকারি রেট ওকে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে এই নাম্বারগুলো হ্যাঁ এই তিনটা নাম্বারে যে দেওয়া আছে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদের সুবিধা দেওয়া আছে এই নাম্বারগুলো কল করে এই নাম্বারটা 1000 টাকা জাস্ট বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন কারণ এইটা ভাই আমরা যদি বিকাশটা না করি অনেক সময় অর্ডারটা কনফার্ম করি বড় একটা প্রোডাক্ট কল চলে আসে হ্যাঁ বড় একটা প্রোডাক্ট একটা জায়গায় পাঠাইলো 200-500 টাকা খরচ আছে এটা আবার পাঠাইতে হয় আবার আনতে হয় যদি এই খরচটা পারচেজ করলে আপনার দিতে হবে না এটা কাশেম ক্রকারিজ বহন করবে তবু অ্যাডভান্সটা লাগবে ঢাকার বাইরে জি এখন আপনি দেশ থেকে দেখেন দেশের বাইরে থেকে দেখেন দেশ এখান থেকে দেখেন প্রোডাক্টটা আপনি ঘরে বসেও নিতে পারবেন এসেও দেখে চাইলে নিতে চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ঢাকা ডেলিভারি নাকি হ্যাঁ ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো এবং আপনি যারাই নেবেন ভাই অদ্যথা অর্ডারটা করবেন না প্লিজ আমরা ব্যবসায়িক আমরা আপনাদেরকে ফলস জিনিস দিব না এটা আস্থা রাখেন কারণ 21 বছর এই ব্যবসাটা করি আজকে থেকে না ঠিক আছে ওকে সরাসরি নাম্বারে আপনারা কল করে আমার এই স্ক্রিনশট দিয়ে দিবেন কত লিটার নেবেন আপনি 23 লিটার নেবেন না আপনার 48 লিটার নেবেন না 52 নেবেন না আপনি 45 নেবেন না 55 নেবেন আপনি বলবেন সবগুলো সাইজই আছে সাইজগুলো আমি প্রত্যেকটা এক এক করে দাম বলে দিছি আপনি যদি বলেন আমি ওই পর্যন্ত এত টাকা রেট এটা দেখছিলাম আমাকে ওইটা দিবেন ওইটাই যাবে ওকে সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় দোকান নাম্বার 103 104-5 নম্বর শোরুম নিউ ভাই ভাই ক্রোকারিজ এটাও কিন্তু কাশেম ভাইয়ের শোরুম জাস্ট এই শোরুমে আসলেই কিন্তু সব আইটেম পেয়ে যাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ